রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 7 ইউনিট। রাজধানীর চকবাজারে বিসমিল্লা টাওয়ারের পাশে পাঁচতলা একটি ভবনের সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। মঙ্গলবার বেলা 10:45 খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বেলা 10:45 খবর পেয়ে তা নিয়ন্ত্রণে 5টি ইউনিট পাঠানো হয়েছে, পরে আরও 2টি ইউনিট যোগ দিয়েছে, এখন মোট 7টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।